হ্যালো মাই ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর চ্যানেলটিতে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। বাসায় ছোটোখাটো অকেশনগুলোতে অলওয়েজ বাহির থেকে কেক কিনে আনাটা পসিবল হয় না। তাছাড়া সামনেই নতুন বছর শুরু হতে চলেছে, আর নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য অ্যাটলিস্ট একটা কেক তো চাই। তাই সব ধরনের ঝামেলা বাদ দিয়ে কী করে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে কেক ডেকোরেশন করবেন, আজকে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের হুইপড ক্রিমের ঝামেলা ছাড়াই আজকে ফুল কেকটি আমি ডেকোরেশন করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলে যাবেন না। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। কেক বানানোর জন্য প্রথমে লাগবে ডিম, আর আমি আজকে দুইটি ডিম দিয়ে কেক বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে দুইটি ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এইবার ডিমের এই সাদা অংশগুলো একটি বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোম তৈরি হয়। এই ক্ষেত্রে আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেই ক্ষেত্রে নর্মাল হ্যান্ড মিক্স দিয়েও কিন্তু এটা খুব ইজিলি বিট করতে পারবেন। আর তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে দিব। ডিমের ফোমটা বিট করার মাঝে মাঝে এখানে একটু একটু করে চিনি অ্যাড করে দিব। কেকের ব্যাটার করার সময় আমি আর চিনি অ্যাড করব না, তার জন্য সেই পরিমাণটা বুঝেই এখানে একটু একটু করে চিনি অ্যাড করব, আর তার সাথে এই ফোমটা বিট করতে থাকব। চিনির পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এইবার এইভাবেই এটাকে বিট করব, আর মাঝে মাঝে একটু একটু করে চিনি অ্যাড করে দিব। ডিমের ফোম বিট করা হয়ে গেছে, এবার এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর তারপর এখানে ডিমের যেই দুইটা কুসুম রেখেছিলাম সেই কুসুমটাও অ্যাড করে দিব। আর এইবার আবার বিটার দিয়ে একটু বিট করে নিব, যাতে করে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে ভালো করে মেশানো হয়ে যায়। ব্যাস, কুসুম এবং সাদা অংশ বিট করা হয়ে গেছে, আর এইবার এখানে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি 4 চামচ ময়দা। যেহেতু আমি চকলেট কেক বানাবো, তার জন্য এখানে কিন্তু কোকো পাউডার অ্যাড করব, সেই পরিমাণটা বুঝে ময়দাও অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর এইবার এখানে অ্যাড করে দিব 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। ব্যাস, সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এবার জাস্ট কয়েক সেকেন্ড বিটার দিয়ে এগুলোকে একটু বিট করে নিব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে যায়। যে পর্যায়ে দেখতে পাবেন এখানে আর কোনো কিছুর কোনো দানা দানা ভাব থাকবে না, তখনই বুঝবেন কেকের ব্যাটার একদমই রেডি। এইবার যেই মল্ডে কেকটা বানাবো, সেই মল্ডে প্রথমেই একটি বেকিং পেপার দিয়ে তার উপর ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আর তারপর তৈরি করা সেই কেকের ব্যাটারটা এই মল্ডের উপর দিয়ে দিব। আর কেকটা চুলায় বেক করার আগে
অবশ্যই এইভাবে কেকের মলটা এক থেকে দুইবার ট্যাপ করে নেবেন, যাতে করে নিচে কোনো বাবলস না থেকে যায়। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে ডিরেক্ট স্ট্যান্ডের উপর কেকের মলটি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে হাঁড়িটি ঢাকনা দিয়ে বন্ধ করে ঢাকনার ছিদ্রটিও একটি কাগজ দিয়ে সিল করে 30 থেকে 35 মিনিট এইভাবেই কেকটা চুলায় বেক করব। 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু কেকটা একদমই ঠিকঠাক মতো বেক করা হয়ে যাবে। তবুও একবার চেক করার জন্য এভাবে একটি টুথপিক দিয়ে দেখবেন। যখন দেখতে পাবেন টুথপিকটা এরকম ক্লিনভাবে বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন কেকটা ঠিকঠাক মতোই বেক করা হয়েছে। কেকটা সমান করার জন্য কেকের উপরের অংশটা এইভাবে কেটে নিচ্ছি, আর তারপর এই সম্পূর্ণ কেকটা আমি কভার করব চকলেট সিরাপ দিয়ে। যেহেতু ভিডিওর শুরুতেই বলেছিলাম কোনো ধরনের হুইট ক্রিম ছাড়াই আজকে এই ফুল কেকটা ডেকোরেশন করে দেখাবো, তাই চকলেট সিরাপ দিয়েই এই সম্পূর্ণ কেকটা কভার করতে হবে। আর কি করে খুব সহজেই বাড়িতেই চকলেট সিরাপ বানানো যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আশা করছি আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন। সম্পূর্ণ কেকটাই চকলেট সিরাপ দিয়ে কভার করে নিয়েছি, আর তারপর কেকের উপরের অংশ ডেকোরেশন করার জন্য এইভাবে ওপর থেকে কিছুটা চকলেট বিস্কিট পাউডার ছিটিয়ে দিচ্ছি। আপনারা বাসায় যে কোনো বিস্কিট এইভাবে পাউডার করে উপর থেকে ডিজাইন করে নিতে পারেন, এতে করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এইবার কেকের নিচের অংশটা একটু কভার করার জন্য আমি বাটার এবং চিনি ব্লেন্ড করে একটা ক্রিম বানিয়ে নিয়েছি, আর সেই ক্রিমটা দিয়েই কেকের নিচের অংশটা এইভাবে কভার করে নিচ্ছি। এরপর আলাদা একটা বাটিতে অবশিষ্ট ক্রিম দিয়ে এইভাবে নজেলের মাধ্যমে ছোট ছোট করে ফুল বানিয়ে নিচ্ছি। আর তারপর কেকটা ডেকোরেশন করার জন্য একটি ছুরির সাহায্যে ফুলগুলো এনে জাস্ট কেকের উপর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিব। এতে করে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, কেকটা খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়। আর তারপর জাস্ট কিছু চকলেট এবং চিপস দিয়ে আমার পছন্দ মতো কেকটা সাজিয়ে নিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে যে কোনো ডেরি মিল্ক অথবা যে কোনো ক্যাডবেরি দিয়ে আপনাদের পছন্দ মতো কেকটা সাজিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি দেখার পর বিগিনারদের এইবার আর কেক ডেকোরেশন করা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। সব ধরনের ঝামেলা বাদ দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে আর একদমই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এইভাবে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর তার সাথে সবাই প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।